আসসালামু আলাইকুম। ঘুরিফিরি দুজন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আমি মনিরুজ্জামান। আজ আমরা লাদাখ ট্যুরের ট্যুর প্ল্যান বর্ণনা করব। লাদাখ ট্যুরে ডে ওয়ানে আমরা ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি থেকে লের উদ্দেশ্যে ফ্লাইটে করে যাই। রাতের আকাশে ঢাকা থেকে দিল্লির পথটি অনেক সুন্দর ছিল। পরের দিন ভোরবেলায় আমরা ছুটে চলি লের উদ্দেশ্যে। দিল্লি টু লে ফ্লাইটে আমরা লে পৌঁছাই। ফ্লাইটে অবতরণ দৃশ্যটি অনেক সুন্দর লেগেছিল আমাদেরকে। আমরা যখন ফ্লাইটে অবতরণ করি লে এয়ারপোর্টে, তখন মনে হচ্ছিল যে পাহাড়টি আমাদেরকে স্পর্শ করছে। লে এয়ারপোর্টটি রেস্ট্রিক্ট এরিয়া থাকায় আমরা এয়ারপোর্টের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। এরপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা করি। আমাদের হোটেলটি ছিল হোটেল আমান্তি লাদাখ, যেটি লে মার্কেট প্লেসের খুব কাছেই অবস্থিত ছিল। হোটেলটি অনেক সুন্দর। হোটেলের দৃশ্যটি বেলকনি থেকে পাহাড়ের দৃশ্য দেখা যায়, স্নোকপ মাউন্টেন। আর যেহেতু লাদাখ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় অবস্থিত, সেহেতু একদিন এখানে অবস্থান করাই ভালো। তাই আমরা একদিন হোটেলে একদিন অবস্থান করি, পরের দিন থেকে আমরা যাত্রা শুরু করি। লে এবং লাদাখের বিভিন্ন স্থান ভ্রমণের জন্য রেস্ট্রিক্টেড এরিয়া পারমিশনের প্রয়োজন হয়, যেটি ডিস্ট্রিক্ট অফিস থেকে পাওয়া যায়। আমরা এজেন্সির মাধ্যমে লের ডিস্ট্রিক্ট অফিস থেকে প্রথমেই পারমিশন কালেক্ট করে নিই, তারপরে আমরা ডে টু স্টার্ট করি। ডে টুতে আমরা লের লোকাল সাইটসিং ভ্রমণ করি। আজ ডে টু পথে আমরা চলে আসি লের মার্কেট প্লেসে। আমরা সকালবেলা চলে আসি, তাই এখানে লোকজন আনাগোনা অনেক কম ছিল, দোকানপত্র বন্ধ প্রায় ছিল। এখানে এসে যেটা আমরা করি, সেটি এজেন্সির কাছ থেকে প্রথমে একটা ড্রাইভারকে জোগাড় করি, যারা আমাকে আজকে সারাদিন লের বিভিন্ন সাইটসিংগুলো দেখাবে। তারপরে আমরা 3,000 রুপির বিনিময়ে একটা লেটেস্ট মডেলের ইনোভা ক্রিস্টা গাড়ি ভাড়া করি, যা যেটি আমাদেরকে লের বিভিন্ন প্লেসগুলো ঘুরে দেখাবে। লেতে এসে আমি আজানের ধ্বনি শুনতে পাই। এখানে প্রথমে লে প্লেসে একটা মসজিদ দেখতে পাই, মসজিদটি অনেক সুন্দর, অনেক কারুকার্য। তারপরে লের এখানে যেখানে লেখা আছে, এই যে উপরে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করি, অনেক সুন্দর। আর এটি একটা ক্লক টাওয়ার প্লাস মসজিদ। এখানে মুসলিম এরিয়া, মুসলিম হোটেল সমস্ত কিছু পাবেন, মুসলিম খাবার দাবার দোকানপত্র এখানে আছে, এবং বিভিন্ন এজেন্সিও এখানে পেয়ে যাবেন, মানি এক্সচেঞ্জ, তারপরে বিভিন্ন গাড়ি ভাড়া, তারপরে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো এজেন্সির দোকান আছে, যেখান থেকে অতি সহজে আপনাদের রেস্ট্রিক্টেড এরিয়া পারমিশনগুলো খুব সহজে পেয়ে যাবেন।
লে প্যালেস বা লে প্রাসাদ, যেটি লাচেন পালকার প্রাসাদ নামে পরিচিত। এটি 1600 সালের দিকে সিঙ্গেল নাম গিয়াল দ্বারা নির্মিত হয়েছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে ডোগরা বাহিনী লাদাখে নিয়ন্ত্রণ গ্রহণ করলে প্রাসাদটি পরিচালিত হয় এবং রাজপরিবারকে স্ট্রক প্রাসাদে চলে যেতে বাধ্য করতে হয়। এটি নয়তলা বিশিষ্ট মাটি এবং কাঠ দিয়ে তৈরি অনেক সুন্দর একটি প্যালেস ছিল। এই প্যালেসটি এখন জাদুঘরের মতো, এখানে সবাই আসে এবং এখান থেকে লে শহরটি দেখতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই আসবেন এই লে প্যালেসটি দেখতে। হল অফ ফেম হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারী সাহসী ভারতীয় সৈন্যদের স্মরণে ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত একটি জাদুঘর। হল অফ ফেম জাদুঘরটি লে শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত লে কার্গিল রোডে। দেশের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এই ঘটনাটি। এই হল অফ ফেম জাদুঘরটি সকাল 9টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার বন্ধ থাকে। প্রবেশ টিকিট মূল্য প্রতিজন 25 টাকা করে, তবে ভিতরে ফটোগ্রাফি যদি করেন সেক্ষেত্রে মিউজিয়ামের ভিতরে প্রবেশ মূল্য 50 টাকা করে। তবে ক্যাশ টাকা নেয় না, আমরা যেহেতু বিদেশ থেকে গিয়েছি আমাদের কোনো ওখানকার অ্যাকাউন্ট ছিল না, তাই আমরা একটা ইন্ডিয়ানকে রিকোয়েস্ট করি, সে আমাদেরকে টিকিট পারচেস করে দেয় তার পে টাইম দিয়ে এবং আমরা ভিতরে ডাক। যেটি ভিতরে অসাধারণ একটা জায়গা, বিভিন্ন যুদ্ধের স্মৃতিচারণ, যুদ্ধে বিভিন্ন যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছে, যেসব ম্যাপ ব্যবহৃত হয়েছে, যারা যারা আত্মত্যাগ করেছে তাদের স্মৃতিচারণে তাদের ছবি আছে, তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ওখানে বর্ণনা করা আছে। এছাড়া তাদের একটা অনেক বড় কবরস্থানের মতো আছে, যেখানে আমার খুবই ভালো লেগেছে। অনেক শান্তি এবং নিরবতা এবং সেসব শ্রদ্ধা জানাই সেসব সেনাবাহিনী যারা আত্মত্যাগ করেছেন দেশের জন্য। গুরুদুয়ারা পাথর সাহেব লে শহর থেকে 23 কিলোমিটার দূরে শ্রীনগর লে রোডে অবস্থিত। 12,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের উচ্চতম গুরুদুয়ারাগুলোর মধ্যে একটি। এটি 1517 সালে গুরু নানক দেবের স্মৃতিতে নির্মিত হয়েছিল। আপনারা যদি গুরুদুয়ারায় এই পাথর সাহেবে আসেন, অবশ্যই নঙ্গরখানা থেকে চা খেতে অবশ্যই ভুলবেন না, অসাধারণ চা আপনাদের মুগ্ধ করবে। ম্যাগনেটিক হিল এই জায়গাটি আসলে একটা নিচু ঢালু রাস্তা, কিন্তু চোখের ভ্রমের কারণে, অপটিক্যাল ইলিউশনের কারণে এটি মনে হয় যে উঁচু রাস্তা, গাড়িটা উপরের দিকে যাচ্ছে। আসলে তেমন এখানে ম্যাগনেটিক কিছু আমি পাই নাই, তবে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনারা অবশ্যই করবেন। এছাড়া এখানে পোশাক ভাড়া পাওয়া যায়, বিভিন্ন রাজা এবং মন্ত্রীদের পোশাক পাওয়া যায়, আপনি পোশাক পরেও এখানে ছবি তুলতে পারবেন এবং এটি অনেক সুন্দর জায়গা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং রাস্তাতে দাঁড়িয়ে থেকে ছবি তোলা অসাধারণ একটা দৃশ্য।
সঙ্গম। সঙ্গম হচ্ছে লাদাখের সিন্ধু এবং জাসকার নদীর সঙ্গম একটা স্থল। এটি লে শহর থেকে 35 কিলোমিটার দূরে নিম্বুতে অবস্থিত। এটি শ্রীনগর হাইওয়ের ঠিক উপরে। আর এই সঙ্গম স্থলটিতে সিন্ধু নদটির চকচকে পরিষ্কার পানি আর জাসকার রিভার ঘোলাটে গদ্মমুক্ত পানি একদম স্পষ্ট বোঝা যায় যে দুটি নদীর একটা সঙ্গম স্থল। অসাধারণ একটা জায়গা। আমরা বিকালবেলা এখানে এসেছিলাম। বিকালের সৌন্দর্য, দুটি নদীর সঙ্গম স্থলটি অসাধারণভাবে আমাদেরকে ফুটে উঠেছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায়, যেমন রিভার রাফটিং করা যায় জাসকার রিভারতে। এটা খুব খরস্রোতা নদী জাসকার রিভারটা। এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ আমাদের সর্বশেষ যে ট্যুরের যে সর্বশেষ যে জায়গাটি সেটা হলো শান্তি স্তূপা। এটি অসাধারণ একটা জায়গা, একদম শান্তিময় একটা জায়গা। আপনি যদি আসেন এখানে খুব শান্তি অনুভব করবেন, শীতল অনুভব করবেন। এটি এখান থেকে আপনার লে শহরটি অনেক সুন্দর লাগে। আমরা সন্ধ্যাবেলা এখানে এসেছিলাম, সন্ধ্যাবেলা লে শহর আলোকিত হয়েছিল। অসাধারণ একটা জায়গা। আর এই শান্তি স্তূপা জাপানিজ বৌদ্ধ ভিক্ষুর দ্বারা 1991 সালে প্রতিষ্ঠিত হয় এবং খুবই ভালো জায়গা, আপনারা অবশ্যই এখানে আসবেন। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ঘুরি ফিরি দুইজন চ্যানেলে। আপনার যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমরা আগামীতে আনতেছি লাদাখ ট্যুরের দ্বিতীয় পর্ব। দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।